শুরু করছি আজকে তড়িৎ প্রবাহে তাপীয় ফল সংক্রান্ত পেজ নাম্বার 70। চলতড়িতের আমরা আগের দিন এই অঙ্কগুলো করেছিলাম, যে সমান্তরাল সমবায়, শ্রেণী সমবায়, এই অঙ্কগুলো আমরা আগের দিন করেছিলাম। আজকে আমরা যেটা পড়ব, তড়িৎ প্রবাহে তাপীয় ফল, কথাটার মানেটা কী? কথাটার মানেটা হচ্ছে এই যে প্রত্যেকটা ইলেকট্রিক্যাল জিনিসের মধ্যে তড়িৎ প্রবাহ হচ্ছে, প্রত্যেকটা জিনিসের মধ্যে কিন্তু একটা হিটিং পাওয়ার কিন্তু তৈরি হচ্ছে। সে তুই অনেকক্ষণ ধরে তোর মোবাইলের ফোনটা টর্চটা জ্বেলে রাখ, টর্চের ওপর তুই হাত দে, দেখতে পাবি টর্চের জায়গাটা গরম হয়ে গেছে। তুই টিউব লাইটের ওপর হাত দি, দেখবি টিউব লাইটটা পুরো গরম হয়ে গেছে। ফ্যানের ভেতরে যে ফ্যানের যে মাঝখানটা, অনেকক্ষণ ধরে চলার পর ফ্যানের মাঝখানটা হাত দিয়ে দেখ, গরম হয়ে গেছে, ঠিক আছে। এছাড়া আমরা যদি তোর এতে রেগুলেটরের বক্সটার চারদিকটা হাত দিয়ে দেখবি হালকাটা গরম অনুভব হবে। এছাড়া আরও কোথায় কোথায় এক্সাম্পল হচ্ছে, যেমন হচ্ছে তুই ইস্ত্রিতে তুই গরম করছিস, গরম হয়ে যাচ্ছে। ইলেকট্রিক হিটার থেকে শুরু করে তারপর হচ্ছে মিক্সার গ্রাইন্ডার, অনেকক্ষণ ধরে মিক্সিটাকে চালিয়ে রাখ, সেখানেও দেখবি কিন্তু গরম হয়ে যাচ্ছে। তাহলে কিন্তু প্রত্যেকটা জিনিসের মধ্যে কিন্তু একটা তড়িৎ প্রবাহ হয় এবং তাদের মধ্যে একটা তাপীয় ফল হয়। তো সেইখানে একজন বিজ্ঞানী জেমস প্রেসকট জুল তিনি কিন্তু সূত্র প্রকাশ করেছেন। তাহলে এই জেমস প্রেসকট জুল, তিনি তিনটি সূত্র আবিষ্কার করেছেন তাপীয় ফল সংক্রান্ত, জুলের সূত্র নামে পরিচিত, যেহেতু নামটা জুল, ওইখান থেকে সে জুলের সূত্র। তিনি কী কী বলেছেন? ফার্স্ট অফ অল বলছে পরিবাহী রোধ এবং তড়িৎ প্রবাহের সময় টি অপরিবর্তিত থাকলে পরিবাহিতে উৎপন্ন তাপ, তাপ মানে হচ্ছে এখানে এইচ, এইচ মানে ফর হিট, হিটটা কি হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক হবে। বর্গের সমানুপাতিক মানে হচ্ছে কি? আই স্কোয়ার। আই মানে হচ্ছে তোর প্রবাহ মাত্রা, তাহলে বর্গ। এই জন্য বলছে এইচ ভ্যারিজেস আই স্কোয়ার যখন হচ্ছে আর এবং টি দুটোই কিন্তু ধ্রুবক থাকে, ক্লিয়ার। সেম টু সেম ভাবে দু নম্বরেরটা বলছে তড়িৎ প্রবাহ মাত্রা আই এবং প্রবাহ মাত্রার সময় টি যদি অপরিবর্তিত থাকে তাহলে উৎপন্ন তাপটা হয়ে যাবে কি? রোধের সমানুপাতিক, অর্থাৎ এইচ ভ্যারিজেস আর, যেখানে আই এবং টি দুটোই কিন্তু ধ্রুবক থাকে। তাহলে পরিবাহীর রোধ এবং তড়িৎ প্রবাহ মাত্রা অপরিবর্তিত থাকলে পরিবাহিতে উৎপন্ন তাপ এইচের সঙ্গে সময়টা কিন্তু সরল সমানুপাতি হবে। তার মানে দেখ, এইটা যেমন বলেছে এইচ ভ্যারিজেস আর, এইটা হয়ে যাচ্ছে এইচ ভ্যারিজেস টি। তাহলে তিনটি সূত্রকে যদি আমি একসঙ্গে করে দিই, তাহলে তিনটি সূত্রকে মানে হয়ে গেলে হয়ে যাবে কি? আই স্কোয়ার আর টি, যেখানে আই আর টি সকলেই কিন্তু পরিবর্তনশীল হয়ে থাকে। তাহলে দেখ, আমরা এই আই স্কোয়ার আর টি বাই যে যদি একটা ধ্রুবক তুলে দিলাম, অর্থাৎ এই যে দেখ এখানে একটা ভ্যারিজ চিহ্ন আছে না, ভেদের চিহ্ন আছে, এই ভ্যারিজটাকে যদি তুলে দিই তাহলে আমাদের নিচে একটা যে একটা ধ্রুবক চলে আসছে। তাহলে এইচ ইউনিট কী কী হচ্ছে? ইউনিটটা হচ্ছে এইচকে ক্যালোরি, মানে তাহলে এইচ ক্যালোরিতে কখন অ্যান্সারটা বেরোবে? যখন আইকে অ্যাম্পিয়ার, আরকে ওহম এবং টিকে সেকেন্ড একক দ্বারা প্রকাশ করা হবে। এবং নিচের জে এর একটা ভ্যালু হবে, জে এর ভ্যালুটা হচ্ছে কি? 4.2 জুল পার ক্যালোরি, ঠিক আছে। তার মানে এইচের ভ্যালুটা ক্যালোরিতে এসে যাচ্ছে, ঠিক আছে। যদি আমরা 4.2টা দিয়ে ভাগ করি, তার মানে এককে 4.2 দিয়ে, মানে এর ওপরে তো কিছু আছে, মানে কি এক আছে, তাহলে এককে 4.2 দিয়ে ভাগ করলে কত হবে? 0.24 আই স্কোয়ার আর টি, তাই তো? এই যে 1/4.2, এটা যদি পয়েন্ট আউট করে কাটাকুটি করি তাহলে আমার হয়ে যাচ্ছে কি? 0.24 আই স্কোয়ার আর টি ক্যালোরি, ঠিক আছে। তাহলে এসআই পদ্ধতিতে আইকে অ্যাম্পিয়ার, আর কে ওহম এবং টিকে সেকেন্ড এককে প্রকাশ করলে এইচের ভ্যালুটা কিন্তু জুল এককে প্রকাশ পাবে, ঠিক আছে। তাহলে জুল যদি 4.2 দিয়ে ভাগ করি তাহলে জুল হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর যদি নর্মাল হয় তাহলে এইচকে ক্যালোরি এককে প্রকাশ করা হবে। ওই জন্য দেখ, ওই জন্য বলছে এসআইতে হচ্ছে কি? এইচ ইকুয়াল টু হচ্ছে আই স্কোয়ার আর টি জুল, ঠিক আছে। এই এসআইতে হয়ে যাচ্ছে আই স্কোয়ার আর টি হচ্ছে জুল। আর কখন ক্যালোরি হবে? না, যখন হচ্ছে যখন 4.2 দিয়ে যখন ভাগ করে দেবো তখনই কিন্তু ক্যালোরিতে হবে, না হলে কিন্তু আনসারটা জুল হবে। আচ্ছা, এবার হচ্ছে কার্যশক্তির ধারণা থেকে জুলের সূত্রের অবতারণা, মানে কীরকম বলছে? ধর আমার একটা পুরো ইলেকট্রিক্যাল কনফিগারেশান আমি এখানে লাগিয়েছি, কীরকম লাগিয়েছি? ধর এই ধর আমার একটা সুইচ বোর্ডের মেন জায়গা থেকে আসছে, একটা ভোল্টেজ তো রয়েছে, মানে ধর আমাদের মিটার বক্স, এই মিটার বক্স থেকে বেরোলো লাইনটা, এইখানে যাতে পয়েন্ট আউট করা আছে না, এটা হচ্ছে বলছে সুইচ। আমরা এই সুইচটাকে অন অফ করছি, তাহলে অন অফের মাঝখানে কি এখানে লাইটটা জ্বললো, ঠিক আছে। লাইটটা জ্বলে এই যে দুটো প্রান্ত আছে, একটা বাল্ব ধর এখানে জ্বলছে, মাঝখান দিয়ে এটা তড়িৎ প্রবাহ মাত্রা যাচ্ছে, কারণ এখানটা বড় জায়গাটা হচ্ছে পজিটিভ আর এটা হচ্ছে তোর নেগেটিভ, তাহলে পজিটিভ থেকে নেগেটিভের মধ্যে কারেন্টটা যাবে। তাহলে সুইচটা যেমনি অন করলাম বাল্বটা জ্বলে গেল, সুইচটা অফ করে দিলাম বাল্বটা অফ হয়ে গেল। তার মানে এই যে দুটোর মধ্যে
এ আর বি প্রান্তে দুটোর মধ্যে একটা ভোল্টেজ ডিফারেন্স হয়ে যাবে, সেই ভোল্টেজ ডিফারেন্সটা কি ভি এ মাইনাস ভিবি ইকুয়াল টু হচ্ছে কি ভি, ঠিক আছে। আচ্ছা এবং এখানে একটা কিন্তু যে কিউ, কিউ হচ্ছে তোর আধান, ঠিক আছে, কিউ ইকুয়ালটা হচ্ছে আধান হয়ে যায়, তাহলে কিউ ইকুয়ালস টু হচ্ছে কি আইটি। তো বিভব পার্থক্যের সংজ্ঞা অনুযায়ী একক ধনাত্মক আধানকে পরিবাহীর মধ্য দিয়ে এ বিন্দু থেকে বি বিন্দুতে নিয়ে যেতে যদি কৃতকার্য ডা ভি হয়, তাহলে কৃতকার্যটাকে কী ধরা হচ্ছে ভি, তাহলে রোধটির মধ্য দিয়ে কিউ পরিমাণ আধানকে এ বিন্দু থেকে বি বিন্দুতে নিয়ে যেতে আমাদের হয়ে যাবে কি ডাব্লিউ ইকুয়ালস টু ভি কিউ। এই রিলেটেড অঙ্ক কিন্তু আমরা অলরেডি করিয়ে দিয়েছি, ঠিক আছে, এই রিলেটেড অঙ্ক কিন্তু আমরা আগে করিয়েছি ডাব্লিউ ইকুয়ালস টু ভি কিউ এর অঙ্ক। তাহলে আমরা আরেকটা জিনিস করলাম কি কিউ ইকুয়ালস টু আইটি, তাহলে কিউ ইকুয়ালস টু আইটি যদি আমরা বলি তাহলে আমরা এই যে কিউ এর জায়গাটাতে, কিউ এর জায়গাটা যদি এটা আমরা ঢুকিয়ে দিই, মানে এই যে কিউ ইকুয়ালস টু আইটি, তো কিউ ইকুয়ালস টু আইটির এখানটা যদি বসিয়ে দিই তার মানে আমাদের এখানে ভ্যালুটা কী হবে ডাব্লিউ ইকুয়ালস টু ভিআইটি বলতেই পারি, ঠিক আছে, ডাব্লিউ ইকুয়ালস টু ভিআইটি। আবার দেখ আরেকটা জিনিস হচ্ছে ওহমের সূত্র অনুযায়ী ভি এর জায়গাটা আমরা লিখতে পারি কি আইআর, তাহলে ভি এর জায়গাটা যদি আমি আইআর বসাই তাহলে এখানে আইআর ইনটু আইটি, কী বললাম দেখ আইআর ইনটু আইটি, তার মানে দুটো আই হয়ে যাচ্ছে, তাহলে হয়ে যাচ্ছে কি আই স্কোয়ার আর টি, তার মানে এইচ ইকুয়াল টু হচ্ছে আমরা বলতে পারি ডাব্লিউ বাই জে, তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু হচ্ছে কি আই স্কোয়ার আর টি বাই জে। তাহলে আমরা দেখ এইচ, তাহলে এইচ ইকুয়াল টু হচ্ছে ডাব্লিউ বাই জে, তাহলে জে এটাকে বলছে কি তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক, যেটা জুলের সূত্রের একটা গাণিতিক রূপ, ঠিক আছে, তার মানে প্রত্যেকটা সূত্র কিন্তু ইনক্লুডেড উইথ ম্যাথস, ম্যাথসের সঙ্গে কিন্তু সবকটা ইনক্লুডেড, ম্যাথস রিলেটেড প্রোগ্রাম কিন্তু এখান থেকেই সমস্ত কিছু আসে, ঠিক আছে। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে গৃহস্থলীর কাজে তড়িৎ প্রবাহের ফলে উৎপন্ন তাপের ব্যবহার, মানে এই যে তাপগুলোকে কী করে কী করা যাচ্ছে না করা যাচ্ছে সব কিন্তু এখানে রয়েছে, সেটার ওপর কিছু বর্ণনা করছে। যেমন হচ্ছে দেখ ফার্স্ট অফ অল হচ্ছে ইলেকট্রিক ইস্ত্রি, বৈদ্যুতিক ইস্ত্রিতে পরিবাহী হিসেবে উচ্চ রোধাঙ্ক এবং উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট নাইক্রোমের তার থাকে, তাহলে ইলেকট্রিক ইস্ত্রিতে কী থাকছে উচ্চ রোধাঙ্ক এবং উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট নাইক্রোমের তার থাকে, তাহলে নাইক্রোমের তারটা কী কী দিয়ে তৈরি, লোহা নিকেল ক্রোমিয়ামে সংকর ধাতু ব্যবহার করা হয়ে থাকে, ঠিক আছে, তাহলে লোহা নিকেল ক্রোমিয়াম। নাইক্রোম তারের সরু কুণ্ডলীটাকে একটি ত্রিভুজের অভ্রের মতো, এই যে দেখ একটা ত্রিভুজ মার্কা দেখতে না, এই ত্রিভুজ মার্কাটাকার জন্য এখানে বলছে ত্রিভুজাকার অভ্রের কাঠামোর ওপর জড়ানো থাকে, অন্তরিত করার জন্য কুণ্ডলীটির ওপরে এবং নিচে দুটো অভ্রের চাদর জড়ানো থাকে। এরকম একটা অবস্থায় কুণ্ডলীটিকে একটি লোহার আবরণের মধ্যে বসিয়ে রাখা হয়, তাহলে এর মধ্যে একটা কোটিং থাকে, দ্যাট ইজ কল আবরণ, এই বসিয়ে রাখা যার নিচেতলটা খুবই মসৃণ, কারণ আমরা জামাকাপড় ইস্ত্রি করছি ওইখানটা দিয়ে মসৃণ করা হয়। কুণ্ডলীর সঙ্গে লোহার আবরণের সঙ্গে সংযোগ না থাকায় বৈদ্যুতিক শক লাগার সম্ভাবনা থাকে না, অর্থাৎ এটার সঙ্গে আমাদের ইলেকট্রিক কানেকশনটা শুধু এটার মধ্যে, এর ওপর বাইরে একটা কোটিং থাকছে যেটা লোহার ওপর একটা থাকে, যেটা শুধু হিটিংটা পাওয়া যাবে বাট কোনো কারেন্টের শক পাবো না। এই সম্ভাবনা পুরোপুরি দূর করার জন্য লোহার আবরণের ওপর একটা অন্তরক পদার্থের একটি হাতল যুক্ত করা হয়, অর্থাৎ এই যে দ্যাট ইজ কল হাতল, এই যে এই পার্টটা আমরা ধরে নিয়ে এরম করে ধরে নিয়ে আমরা কাজটা করছি। যেহেতু নাইক্রোম তারের রোধাঙ্ক বেশি হওয়ার জন্য সরু কুণ্ডলীটির রোধ খুব বেশি হয় এবং তড়িৎ প্রবাহের ফলে কুণ্ডলীতে অল্প সময়তেই কিন্তু প্রচুর তাপ উৎপন্ন হয়, ফলে নিচের মসৃণ লোহার আবরণটি উত্তপ্ত হয় এবং এই উত্তপ্ত মসৃণ তলটির উষ্ণতা উপযুক্ত মানে স্থির করে তলটির সাহায্যে জামাকাপড় স্থির করা হয়। দেখবি এখনকার দিনে যে বাজাজ ফাজাজের কিছু মাল বেরিয়েছে যেগুলো দেখবি এরকম করা যায়, উলেন কিছুটা জিন্স কিছুটা সুতির কাপড়, হ্যাঁ নর্মাল কটন কাপড় বিভিন্ন রকমভাবে কিন্তু এগুলো করা যায়, ঠিক আছে, যার যেটা ক্ষেত্রে যেরকম, ঠিক আছে। চলে যাচ্ছে বৈদ্যুতিক বাল্ব, বাল্বটার মধ্যে কী থাকছে 6.18 এই যে চিত্রটার মধ্যে বলছে গৃহস্থলীতে বাল্বের নকশা চিত্র এখানে দেখানো হয়েছে, একটি একটি সিল করা কাঁচের বাল্বের মধ্যে দুটো মোটা তামার তার প্রবেশ করানো থাকে, এই দেখ দুটো মোটা তামার তার, এই একটা তার এই একটা তার প্রবেশ করানো থাকে, এই তার দুটোর মধ্যে খুব সরু এবং সুষম টাংস্টেন তার দিয়ে তৈরি একটি ফিলামেন্ট থাকে। প্রশ্ন আসতে পারে তাহলে ফিলামেন্ট কী দিয়ে তৈরি, ফিলামেন্ট হচ্ছে টাংস্টেনের তার দিয়ে তৈরি, ক্লিয়ার। এবং কাঁচের বাল্বটিকে বায়ুশূন্য করে এটিকে নাইট্রোজেন অথবা কোনো নিষ্ক্রিয় গ্যাস যেমন আর্গন দিয়ে ভর্তি করা হয় থাকে, তার মানে প্রশ্ন আসতে পারে দেখবি কাঁচের বাল্ব বা কাঁচের যে টিউবলাইট যখন ফাটানো হয় না দেখবি প্রাস করে একটা আওয়াজ হয়, কেন আওয়াজটা হয়, কারণ এর মধ্যে বায়ুশূন্য করে এটিকে এই যে গ্যাসটা দিয়ে পূর্ণ করা হয়, যখন এটা ফাটে না তখন গ্যাসটা বেরিয়ে যায় ওই জন্য।
টাংস্টেনের রোধাঙ্ক খুব উচ্চ হওয়ার জন্য ফিলামেন্টের তার খুব সরু এবং লম্বা হওয়ার জন্য ফিলামেন্টের রোধ খুব বেশি হয়। তার মানে এখানটা থেকে এটা কম মানে ভালো জিনিস মনে রাখবি যে রোধাঙ্কটা উচ্চ হয় এবং তারটা সরু আর লম্বা হয়। তার মানে দেখ সরু হওয়ার জন্যই কিন্তু এই যে রোধটা কিন্তু বেশি হয়ে থাকে। তার মানে মনে রাখবি সরু তারের কিন্তু রোধ বেশি হয়ে থাকে। কি বললাম বুঝতে পেরেছিস? সরু তারের কিন্তু রোধ বেশি হয়, তাই তড়িৎ প্রবাহ পাঠালে ফিলামেন্টটিতে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয় এবং এটি শ্বেততপ্ত। শ্বেততপ্ত মানে এটা একটা হোয়াইটের কালারের এ তৈরি হয়ে যায়, ঠিক আছে? একটা হোয়াইট কালারের জিনিস তৈরি হয়ে যাচ্ছে যে কালারটার জন্য কিন্তু আলো বিকিরণ হয়ে থাকে। বর্তমানে বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট তৈরি করার জন্য উলফ্রেমাইট নামক একটি সংকর ধাতু, মানে যেখানে রয়েছে লোহা, টাংস্টেন এবং ম্যাঙ্গানিজের একটা সংকর ধাতুকে ব্যবহার করা হয়ে থাকে। তাহলে ওই সংকর ধাতুটাকে এখানে ব্যবহার করা হয়। নেক্সট চলে আসছে হচ্ছে বৈদ্যুতিক হিটার। বৈদ্যুতিক হিটারে পরিবাহী হিসাবে কি থাকে? উচ্চ গলনাঙ্ক এবং উচ্চ রোধাঙ্ক বিশিষ্ট নাইক্রোমের তারকে ব্যবহার করা হয়। নাইক্রোমটা কি? নাইক্রোমটা হচ্ছে নিকেল লোহা ক্রোমিয়ামের একটা সংকর ধাতু। তাহলে বৈদ্যুতিক হিটারের মধ্যে এই যে হিটারটার মধ্যে কি থাকছে? নিকেল লোহা ক্রোমিয়ামের একটা সংকর ধাতু থাকে। এবং নাইক্রোম তারের কুণ্ডলীটিকে পোর্সিলিন বা ফায়ার ক্লে, এই যে বাইরের যে কোটিনটা আছে না, এটা হচ্ছে একটা পোর্সিলিন। এতে এই ফায়ার ক্লে নির্মিত গোল কাঠামোর মধ্যে বসানো থাকে। কুণ্ডলীতে নাইক্রোমের ব্যবহারের কারণ হলো এর রোধ খুব বেশি হওয়ার জন্য তড়িৎ প্রবাহের ফলে এতে বেশি পরিমাণে তাপ উৎপন্ন হয়। আবার গলনাঙ্ক উচ্চ হওয়ার জন্য এটি উচ্চ তাপমাত্রায় গলে যায় না এবং নাইক্রোমের বায়ুতে উন্মুক্ত হলে বায়ুর অক্সিজেন দ্বারা জারিত হয় না। কুণ্ডলীটির দু প্রান্তে প্লাগের সাহায্যে বৈদ্যুতিক লাইনে যুক্ত করলে তড়িৎ প্রবাহের ফলে কুণ্ডলীটি লোহিত তপ্ত হয়, মানে এটা কখন গনগনে আগুন হয়ে ওঠে এবং আস্তে আস্তে ফায়ার ক্লের কাঠামোর ওপর তাপসহ পদার্থের একটা উঁচু পাটাতন আটকানো থাকে। এখানে একটা পদার্থ আটকানো থাকে যেটা এটার ওপর ধর কোনো কিছু বসানো হলো যাতে এটা সংস্পর্শে আসবে না, বাট হিটিং পাওয়ারটা কিন্তু পাবে, ফলে হিটারের ওপর প্রচুর বসানো বস্তুটা উত্তপ্ত হয়ে যায়। ফায়ার ক্লের কাঠামোর ওপর তাপসহ পদার্থের উঁচু পাটাতন আটকানো থাকে, ফলে পাটাতনের ওপর রাখা বস্তু সংস্পর্শে আসতে পারে না, ফলে বৈদ্যুতিক শক লাগার সম্ভাবনা থাকে না। বুঝতে পেরেছিস? এর পরের যে পার্টটা সেটা হচ্ছে কি? বৈদ্যুতিক ফিউজ, যেটা একটা মেইন ইম্পর্টেন্ট। আমাদের বাড়িতে কিন্তু প্রত্যেকটা সুইচ বোর্ডের মধ্যে কিন্তু একটি করে দেখবি ফিউজ লাগানো থাকে, ঠিক আছে? এবং ফিউজটা লাগানো দেখবি পটাস করে কেটে যায় অনেক সময়, মেইন উড়ে যায় না তো, দেখবি আমাদের অনেক সময় বলে যে পটাস করেটা পড়ে যায় মাঝখানে, কারণ হচ্ছে এই যে দুটো কানেকশানের মধ্যে একটা তার থাকে, এই তারটা মাঝখানে কেটে যায়, ঠিক আছে? তাহলে বৈদ্যুতিক ফিউজ বলছে কি? চীনামাটির হোল্ডারে যুক্ত টিন এবং সীসার সংকর ধাতু, অর্থাৎ টিন হচ্ছে 25%, সীসা হচ্ছে 75% দিয়ে তৈরি যে সরু তার বাড়ির বৈদ্যুতিক লাইনে শ্রেণী সমবায় যুক্ত করা থাকে তাকেই বলা যায় কিন্তু ফিউজ তার বা ফিউজ বলা হয়ে থাকে। তাহলে বৈদ্যুতিক ফিউজ কি? না, চীনামাটির হোল্ডারে টিন এবং সীসার সংকর ধাতু দিয়ে তৈরি সরু তার যেটা বৈদ্যুতিক লাইনে শ্রেণী সমবায় যুক্ত করা থাকে তাকেই বলা থাকে কিন্তু ফিউজ তার বলা হয়, যেটা সংক্ষেপে বলা থাকে কি? ফিউজ বলা হয়ে থাকে, ঠিক আছে? ফিউজ তারের বৈশিষ্ট্য কি? ফিউজ তারের হচ্ছে কি, রোধাঙ্ক উচ্চমানের এবং গলনাঙ্ক কিন্তু কম হয়ে থাকে। তাহলে ফিউজ তারের রোধাঙ্ক কি হয়? উচ্চমানের হয় এবং গলনাঙ্ক কম মানের হয়ে থাকে। তাহলে এইখানে কিন্তু মেন প্রশ্ন আসে যে ফিউজ তারের বৈশিষ্ট্য কি? তাহলে ফিউজ তারের বৈশিষ্ট্য মনে রাখতে হবে রোধাঙ্ক হবে উচ্চমানের এবং গলনাঙ্ক হবে কম মানের, ঠিক আছে? ফিউজ তারের কার্যনীতি, ফিউজ তারের গলনাঙ্ক কম হওয়ার জন্য এটিকে একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত তড়িৎ প্রবাহ বহনে সক্ষম হয়। কোনো কারণে বৈদ্যুতিক লাইনে তড়িৎ প্রবাহ খুব বেড়ে গেলে বা শর্ট সার্কিট হয়ে গেলে ফিউজ তারের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা সীমা অতিক্রম করে, ফলে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয় এবং সেই তাপে ফিউজ তারটা গলে গিয়ে সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে, ফলে আগুন ধরে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে না। তাহলে ফিউজ তারের মাঝখানে যে তারটা আছে না, তারটা উচ্চ গলনাঙ্ক হওয়ার জন্য, উচ্চমানের রোধাঙ্ক হওয়ার জন্য এবং গলনাঙ্কটা কম উষ্ণতা হওয়ার জন্য, মানে একটু টেম্পারেচার বাড়লো তো ফটাস করে কেটে গেল, যার ফলে আর বাদ বাকি যে কানেকশানগুলো আছে না, মানে ধর একটা সুইচ বোর্ডের মধ্যে সেখানে এসিও চলতে পারে, একটা দুটো ফ্যান বা লাইট এগুলো সবই চলতে পারে, তাহলে আমার যাতে বাকি যে ইনস্ট্রুমেন্টগুলো আছে সেগুলো যাতে খারাপ না হয়ে যায় ওটার জন্যই কিন্তু এই ব্যবস্থাটা করা হয়ে থাকে, ঠিক আছে? ওই জন্য দেখ লেখা আছে কোনো কারণে কোনো তড়িৎ বর্তনের লাইন দুটোর মধ্যে সরাসরি সংযোগ ঘটলে বর্তনের রোধ প্রায় শূন্য হয়ে যায়, ঠিক আছে? তাহলে প্রশ্ন আসতে পারে শর্ট সার্কিট হলে, ঠিক আছে, দুটো এই যে তড়িৎ বর্তন লাইন দুটোর সরাসরি সংযোগ করলে রোধ হয়ে যায় শূন্য, এটাকে বলা থাকে শর্ট সার্কিট।
প্রশ্ন আসতে পারে যে শর্ট সার্কিট হলে রোধ কত হয়ে থাকে, তাহলে উত্তর হবে কি, রোধ হবে শূন্য। তাহলে শর্ট সার্কিট হলে বর্তনীতে প্রবাহ মাত্রা খুব বেড়ে যায়, ফলে লাইনে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হওয়ার ফলে আগুন ধরে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকে। ক্লিয়ার, বুঝতে পেরেছিস? এবার হচ্ছে ফিউজ তারের প্রবাহ মাত্রা। কোনো কোনো ফিউজ তারের প্রবাহ মাত্রা রেটিং হয় এবং বহনক্ষম সর্বোচ্চ প্রবাহ মাত্রা 5 অ্যাম্পিয়ারের ফিউজ তার বলতে বোঝায় যে ওই তারের মধ্য দিয়ে 5 অ্যাম্পিয়ারের বেশি হলেই তারটি গলে গিয়ে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে, ফলে ফিউজ তারের ব্যাসার্ধ যত বেশি হবে রেটিংটাও তত কিন্তু বেশি হয়ে যাবে। যেমন দেখবি এসির জন্য কিন্তু আমরা সবসময় আলাদা একটা ফিউজ তার লাইন ব্যবহার করি, দেখবি এসির একটা দেখবি সাদা মার্কার, এই একটা সাদা বক্সের মধ্যে একটা সবুজ আর একটা লাল দুটো সুইচ থাকে, দেখবি ওই অন অফের মতো আমাদের থাকে। আবার পাশে একটা হ্যাভেলসের এরকম ওপরে টিক তুলে দেওয়ার মতো করে একটা ফিউজ লাগানো থাকে। আমরা দেখবি বিদ্যুৎ ফিদ্যুৎ যখন চমড়া আমরা তখন বিদ্যুৎ যখন চমকায় আমরা তখন বলি এই ফিউজটা নামিয়ে দে, মানে কি ফিউজটা অফ করে দে, ঠিক আছে? তো এই ব্যাপারটা কিন্তু এখানে হয়ে থাকে, ঠিক আছে? ওদের ক্ষেত্রে ফিউজটা যেহেতু হাই ভোল্টেজ ওই জন্য ওদের ক্ষেত্রে একটু আলাদা হয়ে থাকে। ক্লিয়ার? আচ্ছা চলে যাচ্ছে হচ্ছে তার পরের পার্টটা, সেটাতে কি বলছে, বলছে এখানে অঙ্কগুলো দিয়েছে। যেমন হচ্ছে তার কী কী বলছে, 10 ভোল্ট মানে ভিটা বলে দিয়েছে 2 মিনিট সময় 5 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা হচ্ছে। আমাকে বার করতে বলেছে কৃতকার্যের পরিমাণ কত, ঠিক আছে? তার মানে আমাকে দেখ ভি বলে দিয়েছে, আই বলে দিয়েছে, বা আইটা বলে দিয়েছে, টি বলে দিয়েছে, তার মানে আমরা কি জানি ডাব্লিউ ইকুয়ালস টু ভি আই টি, ঠিক আছে? আমরা একসঙ্গে বলতে পারি কি ডাব্লিউ ইকুয়ালস টু ভি আই টি। এরা প্রথমে কিউ ইকুয়ালস টু আই টি করেছে, তারপর জিনিসটাকে ভেঙে ভেঙে করেছে। তো আমরা না করলেও ডাব্লিউ ইকুয়ালস টু ভি আই টি ফর্মুলা করলে হয়ে যেত, ঠিক আছে? তাহলে আমি কি বললাম, ডাব্লিউ ইকুয়ালস টু ভি আই টি। ভি মানে হচ্ছে কেনে কত দেখ, ভিটা বলে দিয়েছে কত দেখ 10 ভোল্ট, তাহলে 10 লিখলাম। আইটা কত, আইটা হচ্ছে 5 বলে দিয়েছে। টিটা কত, টিটা হচ্ছে 2 মিনিট, 2 মিনিট যেহেতু আমাকে সেকেন্ডে কনভার্ট করতে হবে এই জন্য 60 দিয়ে গুণ করে দিলাম। তাহলে কি কি হলো, 10 × 5 × 2 × 60, তার মানে এটা হয়ে গেল কি 6 × 5 × 5 × 5 × 10 = 100, মানে 6000। তাহলে 6000 কী বেরোবে এখানে, আনসারটা হয়ে যাবে কি জুল। যদি এটাকে আবার 4.2 দিয়ে ভাগ করে দিই তাহলে সেটা আবার ইউনিটে আবার ক্যালোরিতে হয়ে যাবে, ঠিক আছে? সেম টু সেম পরের ম্যাথসটা দেখ, এখানে যেমন বলছে 3 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা, 3 অ্যাম্পিয়ার মানে আইটা বলে দিয়েছে, 8টা মানে 20 ওহম এটা বলে দিয়েছে, 10 মিনিট মানে 10 × 60 করলে আমরা টাইমটা পেয়ে যাব। তাহলে এখানে ফর্মুলাটা হয়ে যাবে H = I²RT। তাহলে H = I²RT যদি শুধু বের করতাম তাহলে আনসারটা কিসে বেরোতো, জুলে বেরোতো। যেহেতু আমরা এটাকে আবার 4.2 দিয়ে ভাগ করছি তাই জন্য 4.2 দিয়ে ভাগ করে দিলে আনসারটা কিসে বেরোবে, ক্যালোরিতে বেরোবে, বুঝতে পেরেছিস? তাহলে শুধু বের করলে জুলে হবে, 4.2 দিয়ে ভাগ করে দিলে সেটা আনসারটা চলে আসবে ক্যালোরিতে। আচ্ছা এবার মেন কথাটা হচ্ছে তড়িৎ ক্ষমতা। তড়িৎ ক্ষমতা অর্থাৎ প্রত্যেকটা জিনিসের ওপর, মানে প্রত্যেকটা বিওটি ধারণা, প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে দরকার লাগবে। এই যে আমাদের বাড়ির যে ইলেকট্রিক বিল, আমাদের কত ইউনিট কারেন্ট উঠছে, দেখবি প্রত্যেকটা স্ল্যাব অনুযায়ী এক রকমের হয়। দেখবি আমাদের বাড়িতে যখন ইলেকট্রিকের বিল ওঠে, যে তাদের কম ইউনিট বিল ওঠে না, তাদেরকে বলে দিতে হবে না, 100 টাকারও কম বিল ওঠে, বাড়িতে একটা নাইট ল্যাম্প জ্বালিয়ে রেখে দিয়েছে। অনেকের বাড়ি আছে যারা শুধু একটা বিল, মানে একটা মিটারটাকে রানিং করে রাখতে হবে, তো ওই জন্য জাস্ট একটা বাল্ব জ্বালিয়ে রেখে দিয়েছে। এইরকম যাদের হচ্ছে সেখানে কিন্তু খুব কম পরিমাণে ইউনিটটা ওঠে। আবার যাদের বাড়িতে দেখবি এসি আছে, তাদের বাড়িতে দেখবি একটু বেশি করে কারেন্টের বিল ওঠে, ঠিক আছে? তাহলে প্রত্যেকটা জিনিসের মধ্যেই কিন্তু এটা হয়ে থাকে। ওই জন্য বলছি দেখ, তড়িৎ ক্ষমতা বৈদ্যুতিক কার্যকরার হারকে, অর্থাৎ তড়িৎ শক্তি ব্যয়িত হওয়ার হারকে বলা হয়ে থাকে কিন্তু তড়িৎ ক্ষমতা, অর্থাৎ কতটা সে শক্তিকে নষ্ট করছে। তো তড়িৎ ক্ষমতা, তড়িৎ ক্ষমতাকে পিফ মানে পাওয়ার এই ব্যাপারটা দিয়ে চিহ্নিত করছে, অর্থাৎ W/T। ডাব্লুটা হচ্ছে কি VIT, একটু আগে আমরা অঙ্ক অঙ্ক করেছি দেখ, W = VIT, তাহলে VIT/T। তাহলে TT যদি কেটে যায় তাহলে আমরা পেয়ে যাবো কি W = VI, ঠিক আছে? W = VI। তো এই রিলেটেড ম্যাথস আমাদের কিছু কিছু আসে। আমাদের এখানে দেখ পাওয়ার সমস্যা, মানে P = VI এটা আমরা পেয়েছি, ঠিক আছে? আবার ওহমের সূত্র অনুযায়ী I = VR, ঠিক আছে? সেখান থেকে আমরা আবার ভ্যালুগুলোটাকে যদি পুট করে দিই, তাহলে পুট করে দিলে কী হয়ে যাবে, তার মানে আই এর জায়গাটা যদি আমরা বসাই V/R, তার মানে ওপরে গুণ হয়ে গেল, তাহলে V × V মানে হয়ে গেল কত, V²/R।
ঠিক আছে, তাহলে আবার ভি এর জায়গায় লিখে দিলাম আই আর এর হোল স্কোয়ার, কারণ ভি ইকুয়ালস টু আই আর, তো তাহলে আই আর এর হোল স্কোয়ার আছে, তাহলে আই স্কোয়ার আর স্কোয়ার, নিচে একটা আর 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 কেটে গেলে আনসার বেরিয়ে আসবে আই স্কোয়ার আর। তার মানে কি তড়িৎ ক্ষমতার বিভিন্ন রকম ইউনিট হয়, তার মানে ডাব্লিউ বাই টি লিখতে পারি, ভি আই লিখতে পারি, ভি স্কোয়ার বাই আর লিখতে পারি, আই স্কোয়ার আর আর লিখতে পারি, মানে যেটা যেরকম অঙ্ক দেবে সে রিলেটেড আমাকে সমীকরণ বসিয়ে অঙ্কগুলো করতে হবে। ক্লিয়ার, বুঝতে পেরেছিস এরমভাবে জিনিসটা হবে? তো তারপর আসছে কি তড়িৎ ক্ষমতার একক। তড়িৎ ক্ষমতার এককটাকে কি বলছে? তড়িৎ ক্ষমতার এসআই এবং ব্যবহারিক একক হচ্ছে কিন্তু ওয়াট বলা থেকে, ঠিক আছে, এবং ওয়াট এবং একটি তড়িৎ উৎসের ক্ষমতা এক ওয়াট বলতে বোঝায় একটি সেকেন্ড, মানে প্রত্যেকটা সেকেন্ডে এক জুল পরিমাণ কার্য করে থাকে, ঠিক আছে, এক জুল পরিমাণ কার্য করে থাকে। ওই জন্য বলছে বৈদ্যুতিক যন্ত্রের বিভব প্রভেদ ভি ভোল্ট এবং তড়িৎ প্রবাহ মাত্রা আই অ্যাম্পিয়ার এবং ওই যন্ত্রের ক্ষমতা পি ইকুয়ালস টু ভি ইন্টু আই ওয়াট, ওয়াট ইকুয়ালস টু হচ্ছে কি ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার, এটা বলা থাকে, ঠিক আছে, তাহলে ওয়াট ইকুয়ালস হচ্ছে ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার। তাহলে ক্ষমতাটা কতগুলো ব্যবহারিক হচ্ছে কীরকম, কিলোওয়াট, মেগাওয়াট, গিগাওয়াট। কিলোওয়াটের কানেকশান আমরা কোথায় পাবো? আমাদের বাইরে যেগুলো হচ্ছে তোর এই যে কিলোওয়াটের কানেকশান, এই যে বাড়ির বাইরে যে ট্রান্সফরমারগুলো থাকে না, ওগুলো সব কিলোওয়াটের কানেকশান থাকে, ঠিক আছে। প্রত্যেকভাবে বড়ো বড়ো ফ্ল্যাটগুলোতে, ফ্ল্যাটের বাইরে কিন্তু কিলোওয়াটের ট্রান্সফরমার থাকে। আবার তুই যদি ট্রেনের লাইনে যাস সেখানে দেখতে পাবি যে মেগাওয়াটের, ট্রেনের পাশাপাশি দেখবি সাবস্টেশন থাকে, ঠিক আছে, প্রত্যেকটা শ্রীরামপুর বল, রিজরা বল, প্রত্যেকটা স্টেশনের পাশাপাশি একটা ইলেকট্রিকের মেইন কানেকশন করা থাকে, যেটার কানেকশানে কিন্তু ভোল্টেজটা মানে ক্ষমতাটা থাকে হচ্ছে মেগাওয়াট। আর গিগাওয়াট মানে হচ্ছে কোথায়, এই যে আমাদের বড় বড় যেখান থেকে ইলেকট্রিক সাপ্লাইগুলো থেকে মেইন আসছে সেখানে কিন্তু গিগাওয়াট, এই বড় বড় থার্মাল পাওয়ার স্টেশনগুলো প্রচুর পরিমাণে হিউজ 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 অ্যামাউন্টের কারেন্ট তৈরি হয়ে থাকে, ঠিক আছে, সেখানে কিন্তু এই গিগাওয়াটের কানেকশান থাকে। তাই জন্য এখানে বলছে ওয়ান কিলোওয়াট মানে হচ্ছে 10^3 কিউব ওয়াট, ওয়ান মেগাওয়াট মানে 10^6 ওয়াট, ওয়ান গিগাওয়াট মানে হচ্ছে তোর এখানে 10^9 ওয়াট। শক্তির একক হিসাবে ব্যবহার করা হয় ওয়াট ঘন্টা এবং কিলোওয়াট ঘন্টা। তো কোনো তড়িৎ যন্ত্রের কার্য করার সামর্থ্যকে তার মোট তড়িৎ শক্তি বলা হয়ে থাকে, তাহলে তড়িৎ শক্তির এসআই এককটা হচ্ছে জুল। পি ক্ষমতা বিশিষ্ট একটি তড়িৎ যন্ত্র টি সেকেন্ড ধরে কাজ করতে যে পরিমাণ তড়িৎ শক্তি ব্যয়িত হয় সেটা কি বলা থাকে, তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু পি ইন্টু টি ওয়াট সেকেন্ড বা পিটি জুল বলা থাকে, কারণ ওয়াট সেকেন্ড মানেই তো জুল। তাহলে ক্ষমতার ব্যবহারিক একক মানে ব্যবহারিক ক্ষেত্রে তড়িৎ শক্তিকে ব্যবহার করা হয় সেটা হচ্ছে ওয়াট ঘন্টা। প্রশ্ন আসে কিন্তু বিওটি কিসের ইউনিট, তাহলে বারবার বলে দিচ্ছি বিওটি হচ্ছে তড়িৎ শক্তির ইউনিট। কি বললাম, বিওটি হচ্ছে কি তড়িৎ শক্তির ইউনিট। আচ্ছা, এক ওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো বৈদ্যুতিক যন্ত্র এক ঘন্টা ধরে চললে যে পরিমাণ তড়িৎ শক্তি ব্যয়িত হয় সেটাকে বলা থাকে এক ওয়াট ঘন্টা। ওই জন্য এক ওয়াট ঘন্টা মানে হয়ে যাচ্ছে কিন্তু 3600 জুল, এই হিসাব ধরে কিন্তু কাজ করানো হয়ে থাকে। এই যে দেখ এখানে লেখা আছে বিওটি, তাহলে ওয়ান কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো বৈদ্যুতিক যন্ত্র এক ঘন্টা ধরে চললে যে পরিমাণ তড়িৎ শক্তি ব্যয় হয় তাকে বলা থাকে ওয়ান কিলোওয়াট ঘন্টা বলা হয়ে থাকে। তাহলে ওয়ান বিওটি বা 1 কিলোওয়াট ঘন্টার মানে হয়ে যাচ্ছে আনসার যদি ক্যালোরিতে বের করি 8.6 × 10^5 ক্যালোরি। তাহলে বৈদ্যুতিক সরবরাহ সংস্থা বাড়িতে সরবরাহিত বিদ্যুৎ শক্তি যে এককে পরিমাপ করা হয় সেটাই হচ্ছে কিন্তু বিওটি একক। বাড়ির বৈদ্যুতিক লাইনে ব্যবহৃত মিটারটা হচ্ছে KWH বা বিওটি এককে ব্যবহৃত তড়িৎ শক্তিকে পরিমাপ করা হয়। ওয়ান বিওটি একক বা কিলোওয়াট ঘন্টা যেটাকে বলা থাকে অ্যাম্পিয়ার ইন্টু ভোল্ট ইন্টু ঘন্টা বাই হচ্ছে 1000, ঠিক আছে, এই ইউনিটটা দিয়ে কিন্তু চেঞ্জ করা হয়ে থাকে। তাহলে ওয়ান বিওটি একক মানে হয়ে যাচ্ছে কিন্তু অ্যাম্পিয়ার ভোল্ট ইন্টু ঘন্টা বাই হচ্ছে 1000। এই রিলেটেড কিন্তু ম্যাথস কিন্তু আসে পরীক্ষায়। যেমন দেখ এখানে একটা অঙ্ক, দুখানা অঙ্ক দিয়েছে ইলেকট্রিক বিলের মেইন অঙ্ক করতে দেয়। যেমন দেখ বলছে একটি বাড়িতে 400 ওয়াটের একটি রেফ্রিজারেটর প্রত্যেক দিন 7 ঘন্টা করে চলে, আমার সূত্র কী দিয়েছে দেখ অ্যাম্পিয়ার ইন্টু ভোল্ট ইন্টু ঘন্টা। তাহলে এখানে দেখ অলরেডি পাওয়ারটা বলে দিয়েছে যে ওয়াট ইন্টু ঘন্টা, মানে হয় আমি এই সূত্রে বসাবো অথবা আমি এই সূত্রে বসাবো, যে কোনো একটা সূত্রে বসাবো। যদি আমরা এই সূত্রে বসাই তাহলে এটা তো ওয়াট বলে দিয়েছে দেখ 400 ওয়াট, তাহলে 400 ওয়াট কত ঘন্টা দেখ 7 ঘন্টা করে চালাচ্ছে, তাহলে 400কে কত দিয়ে গুণ করবো 7 দিয়ে গুণ করব। এবং আরেকটা জিনিস বলে দিয়েছে কদিনকার ইলেকট্রিক বিল 30 দিনের কত টাকার বিল আসবে, তার জন্য দেখ 400 × 7 × 30, 30টাকে গুণ করলাম তার মানে হয়ে গেল কত দেখ 84,000 ওয়াট আওয়ার। এই যে WH এর ফুল ফর্মটা হচ্ছে ওয়াট আওয়ার, তাহলে এটাকে যদি কিলোওয়াটে কনভার্ট করি তাহলে 1000 দিয়ে ভাগ করে দেবো তাহলে 84 কিলোওয়াট হয়ে গেল।
তাহলে এই 84 কিলোওয়াটটাকে আমাকে বা গুণ করতে হবে কত দিয়ে, 3 টাকা করে, 3 দিয়ে গুণ করে দেবো, তাহলে আনসার বেরিয়ে গেলো কত দেয়, 252 টাকা। তাহলে এর একটা আমাদের এই যে বাড়ির ইলেকট্রিক বিল, এরকম করে প্রত্যেকটা জিনিসের কত ইউনিট কারেন্ট ওঠে এটা আমরা বের করি। মানে এখানে যেমন 84 ইউনিট কারেন্ট উঠেছে, এখন যেমন আমাদের বর্তমানকালে প্রত্যেকটা ইউনিট মোরালে সেই 10 টাকা 11 টাকা 12 টাকার কাছাকাছি এরকম হয়ে থাকে, ঠিক আছে। তো এখানে যেমন হচ্ছে 3 টাকা করে হয়েছে, 252 টাকা। আবার দেখ পরের পেজে আবার একটা অঙ্ক দিয়েছে, দেখ বলছে একটি বাড়িতে 4টে 40 ওয়াটের বাল্ব আছে, 3টে 80 ওয়াটের পাখা আছে, প্রত্যেক দিন 7 ঘন্টা করে চলছে। ওই জন্য দেখ আমরা কিরম করেছি, 4টে 40 ওয়াট 3টে 80 ওয়াট দুটোকে গুণ করে কত বেরোলো দেখ, 400 ওয়াট বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার পর বলছে প্রত্যেক দিন 7 ঘন্টা করে চালাচ্ছে 30 দিনে। তাহলে দেখ আমি কি করলাম, 7 গুণ 30 করে দিলাম, তার মানে কত হয়ে গেল, 210 ঘন্টা। তাহলে এবার আমরা কি করব, এটাকে আমরা আবার সেকেন্ডে করেছে তো দরকার নেই। এখানে বলেছে কত ইউনিট, কত জুল, মানে কতটা বৈদ্যুতিক শক্তি খরচা হবে, তো নর্মাল এখানে ইউনিট ধরে করলেও কিন্তু হয়ে যেত, এরা বেকার এখানে জুলে কনভার্ট করেছে, জুলে কিন্তু কনভার্ট করতে হবে, এর কিন্তু কোনো মানে নেই। মানে 400কে যদি আমি এইখানে 210 দিয়ে গুণ করে দিই না, এই যে 400 বেরিয়েছে, তাহলে 400টাকে যদি আমি 210 দিয়ে গুণ করে দিই, আর গুণ করে দেওয়ার পর 1000 দিয়ে যদি ভাগ করে দিই, মানে 4×4 = 84 ইউনিট, এই 84 ইউনিট হচ্ছে আমার কারেন্ট উঠেছে, ঠিক আছে। এটাই হচ্ছে বৈদ্যুতিক শক্তি, তো এটা ভুল কিছু নয়, ঠিক আছে। এটা যেমন জুলে কনভার্ট করেছে, আমরা ইউনিটে কনভার্ট করেছি, ওই জন্য বলছে কী পরিমাণ বৈদ্যুতিক শক্তি, কারণ শক্তির একক মানেই তো সেখানে হচ্ছে কিন্তু ওয়াট ঘন্টা হিসেবে বলতে পারি। আবার দেখ জুল ইউনিটেও কিন্তু বলতে পারি, তো ভুল কিছু নয়, তো দুটো ইউনিটেই কিন্তু কনভার্ট করা যাবে। তো আমি এতটা অবধি করালাম, বাড়িতে ব্যবহৃত এই যন্ত্রপাতির মূল্য মানে গুরুত্বের আগে অবধি পড়ালাম, 75 পেজ অবধি, ঠিক আছে। অঙ্কগুলো কিন্তু মেইন ইম্পর্টেন্ট, বাড়িতে এগুলো প্র্যাকটিস কর, যেখানে বুঝতে পারবি না আমাকে বলবি, আমি বলে দেবো, ঠিক আছে।